আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এরর সলিউশনে আপনাকে স্বাগতম। আমাদের আজকের ভিডিওর বিষয় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এ নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের পূর্ণাঙ্গ সমাধান। পরীক্ষা গ্রহণের তারিখ 6 জানুয়ারি 2023, সময় 40 মিনিট, পূর্ণমান 60। নিয়মিত চাকরি পরীক্ষার সমাধান, সাধারণ জ্ঞান প্রশ্নপর্ব পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমেই থাকছে সাধারণ জ্ঞান অংশ। বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপ্রধান কে? আব্দুল হামিদ। বাংলাদেশের জাতীয় সংসদে সদস্যের আসন সংখ্যা কত? 350। বাংলাদেশের স্বাধীনতা দিবস প্রতি বছর কোন তারিখে উদযাপন করা হয়? 26 মার্চ। এআই এর পূর্ণ রূপ লিখুন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকারের নাম কি? শিরিন শারমিন চৌধুরী। ভুটানের রাজধানীর নাম কি? থিম্পু। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? বাংলাদেশ ব্যাংক। মরক্কো কোন মহাদেশে অবস্থিত? আফ্রিকা মহাদেশে অবস্থিত। বিশ্বকাপ ফুটবল 2022 এ কতটি দেশ অংশ নিয়েছিল? 32টি দেশ অংশ নিয়েছিল। কম্পিউটারের র্যাম এর পূর্ণ রূপ কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এক কথায় প্রকাশ করুন, যা দংশশীল। এক কথায় কি হবে? বিনশ্বর। বাস্তুহারা হয়েছে যে, এক কথায় প্রকাশ কি হবে? উদ্বাস্তু। সন্ধি বিচ্ছেদ করুন, অতীত এর সন্ধি বিচ্ছেদ অতি যোগ ইত। দুর্ঘটনা এর সন্ধি বিচ্ছেদ দু বিসর্গ যোগ ঘটনা। তস্কর তৎ যোগ কর। শুদ্ধরূপে লিখুন, কৃষিজীবী। কৃষিজীবী এখানে জয় রসিকারের পরিবর্তে জয় দীর্ঘিকার এবং বয় রসিকারের পরিবর্তে বয় দীর্ঘিকার হবে। মরিচিকা এখানে চয় দীর্ঘিকারের পরিবর্তে চয় রসিকার হবে। ইতিমধ্যে এখানে দয় দয়ের পরিবর্তে শুধুমাত্র একটি দ হবে। অর্থসহ বাক্য লিখুন, গোফ খেজুরে, অর্থ নিতান্ত অলস। তোমার মতো গোফ খেজুরে লোক দিয়ে এত কঠিন কাজ হবে না। ইতর বিশেষ, অর্থ পার্থক্য। সব কিছুতে এত ইতর বিশেষ খুঁজে কাজ করা ঠিক না। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। উই হ্যাড ড্যাশ গুড ব্রেকফাস্ট ইয়েস্টারডে। অ্যান্সার এ, উই হ্যাড এ গুড ব্রেকফাস্ট ইয়েস্টারডে। হি বট ড্যাশ আইসক্রিম। অ্যান্সার এন, হি বট অ্যান আইসক্রিম। কাইন্ডনেস ইজ ড্যাশ গ্রেট ভার্চু। অ্যান্সার এ, কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু। হি জয়েন্ড ড্যাশ আর্মি। অ্যান্সার দি, হি জয়েন্ড দি আর্মি। পিপল লাভ ড্যাশ ব্রাবি। অ্যান্সার দি, পিপল লাভ দি ব্রাবি। রাইট এ প্যারাগ্রাফ অন ইউজ অফ কম্পিউটার। নিজে নিজে চেষ্টা করুন। বাবুল সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পরে 4,760 টাকা মুনাফা পান। ব্যাংকের বার্ষিক মুনাফার হার 8.50% হলে তিনি কত টাকা ব্যাংকে রেখেছিলেন? তিনি 14,000 টাকা ব্যাংকে রেখেছিলেন। একটি আয়তকার বাগানের দৈর্ঘ্যপ্রস্থের দেড় গুণ। এর ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে পরিসীমা কত? পরিসীমা 60 মিটার। রম্বস কাকে বলে? যে চতুর্ভুজের 4টি বাহু সমান কিন্তু কোনো কোণই সমকোণ নয় এবং বিপরীত বাহু সমান্তরাল, তাকে রম্বস বলে। সমাপ্ত। সমাধানটি এখানেই শেষ করা হলো। যদি সমাধান সম্পর্কে কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভুল ত্রুটি হলো কমেন্ট বক্সে জানাবেন। যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। এই কামনায় আল্লাহ হাফেজ।